বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। বুধবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডাক্তার অর্ণা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, ডাক্তার আব্দুল মান্নান, মহানগর যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। বন ও পরিবেশ উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগে আমাকে স্থান দেওয়ার জন্য প্রথমেই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ, সেই সাথে সাথে আমাদের ওবায়দুল কাদের এমপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেলোয়ার ভাই যিনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, তাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে যেহেতু ঢাকায় আজকে কর্মসূচি করা হচ্ছে, তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারই অনুষ্ঠানের স্বরূপ রাজশাহীতে যেহেতু আমি সেখানে অ্যাটেন্ড করতে পারিনি, এখানে অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদের সবাইকে সাথে নিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করেছি, মাল্যদান করেছি এবং জাতির পিতা এবং জননেত্রী দেশ শেখ হাসিনার দেখানো পথে এবং তাদের আদর্শে কাজ করে যেতে চাই। যে উপকমিটিগুলো করে দেওয়া হয়েছে সেখানে আমরা যদি ভালো মতো দেখি কমিটিগুলো, সেখানে তরুণদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আমাদের এই কমিটিতে একজন এক্সক্লুসিভ সদস্য হিসেবে কিন্তু মাশরাফি বিন মর্তুজা আছে, তো আমাদের জন্য এগুলো অনেক বড় পাওয়া যে তরুণদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং নির্বাচনের সময় সবচেয়ে বেশি এই কমিটিগুলোর কাজ কিন্তু সেই সময় থাকে, নির্বাচন প্রচারণার যে কাজগুলো থাকে সেই সময় কিন্তু তরুণরাই কাজ করে। সুতরাং যারা ছাত্রলীগ করেছে, যারা সাবেক হয়ে গেছে তাদেরকে এই কমিটিগুলোতে জায়গা করে দেয়, তারা নতুন উদ্যমে কাজ করার সুযোগ পাচ্ছে।